কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে রয়েছে এমন একটি অফবিট উইকেন্ড ট্রিপের জায়গা, যেখানে রয়েছে ছোট বড় পাহাড়, শালমেউলে জঙ্গল, ঝর্ণা ও বিভিন্ন পরিযায়ী পাখিতে পরিপূর্ণ লেক, কয়েক হাজার বছরের পুরনো বিভিন্ন ঐতিহ্য, সুন্দরী সুবর্ণরেখা নদী, গহীন বনের ভেতরে উঁচু পাহাড়ি গুপায় ট্রেকিং, এছাড়াও একটা পুরো দিন জঙ্গলে হারিয়ে যাওয়া, যেখানে গেলে শুনতে পাওয়া যায় বিভিন্ন পাখি ও বনমরগের কোলাহল, বন্যহাতির ডাক, রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন ও বিকেল হতেই ঝাঁকে ঝাঁকে বন্য হরিণের খেলা, যেখানে গেলে দেখা পাওয়া যায় বিভিন্ন জনজাতির মানুষ যাদের থেকে সভ্যতার দূরত্ব বহুদূর। এছাড়া সুন্দর হোমস্টেতে থাকা ও শালপাতায় গ্রাম্য পরিবেশে খাওয়া দাওয়া, এই সবই সম্ভব মাত্র দুই রাত্রি তিন দিনের উইকেন্ড ট্রিপে, তাও আবার খুবই স্বল্প খরচে। আমি শুভদীপ অর্থাৎ দি কমন ম্যান বেরিয়ে পড়েছিলাম এই বাংলার ঝাড়গ্রাম সহ উড়িষ্যা রাজ্যের বিভিন্ন অফবিট ভ্রমণ স্থানগুলিকে ঘুরে দেখতে ও আপনাদের দেখাতে। তো চলুন না, দুরাত্রের তিন দিনের একটি উইকেন্ড ট্রিপে ঘুরে আসা যাক বাংলা ঝাড়খণ্ড ও উড়িষ্যা সংলগ্ন ঝাড়গ্রাম ও শিমলিপাল টাইগার রিজার্ভ। আজকের পর্বে আমরা ঘুরে দেখব ঝাড়গ্রাম সহ তপোবন সংলগ্ন কিছু এলাকা। এবার জানা যাক ঝাড়গ্রাম কিভাবে আসবেন। ঝাড়গ্রামের দূরত্ব কলকাতা থেকে মাত্র 175 কিলোমিটার, সময় লাগে 3 ঘন্টা 45 মিনিট থেকে 4 ঘন্টার কাছাকাছি। এছাড়াও হাওড়া থেকে ঝাড়গ্রাম পর্যন্ত রয়েছে বেশ সুন্দর রেল ব্যবস্থা। তবে আমরা আমাদের আজকের ট্যুরটি শুরু করছি খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম খড়গপুর জংশন। ঘড়িতে সময় এখন 10:13, এই মুহূর্তে পৌঁছালাম খড়গপুর জংশনে। আর এই খড়গপুর জংশন থেকে আমাদের 2 রাত 3 দিনের নতুন ভ্রমণ সিরিজ শুরু হচ্ছে। চলুন যাওয়া যাক এখন খড়গপুর স্টেশনের বাইরে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে যেতে হবে, বাইরে আমার জন্য গাড়ি অপেক্ষা করছে। ঘড়িতে সময় ঠিক এখন 11:09, আর এই হচ্ছে আমাদের গাড়ি। যদি আমরা খড়গপুর স্টেশন থেকে বেরিয়ে এসেছি, আমরা একটু সকালের ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম, তো এই গাড়ি করেই আজকে আমাদের সারাদিন ঘোরা। তো চলুন যাওয়া যাক আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কুড়ুম্বেড়া ফোর্ট, চলুন যাওয়া যাক। আমাদের ঠিক এখান থেকে কুড়ুম্বেড়া ফোর্টের যে দূরত্ব সেটা দেখাচ্ছে 30 কিলোমিটার, আর সময় যেটা লাগাবে অ্যাকর্ডিং টু গুগল 53 মিনিটের কাছাকাছি। ব্রেকফাস্ট শেষে আমাদের গাড়ি যাত্রা শুরু করলো শালমেহুলের জঙ্গল পেরিয়ে দক্ষিণ পূর্ব খেসিয়ারির গঙ্গেশ্বর গ্রামের উদ্দেশ্যে। ঘড়ির কাটায় সময় এখন ঠিক 12:01। আমরা ঠিক এই মুহূর্তে এসে পৌঁছেছি গঙ্গানেশ্বর গ্রামের কুড়ুম্বেড়া ফোর্টে। এই ফোর্ট কিন্তু প্রায় 500 বছরেরও বেশি পুরনো। চলুন এই ফোর্ট সম্পর্কে সমস্তটা আপনাদেরকে জানানো যাক। 1435 থেকে 1470 খ্রিস্টাব্দের মধ্যে তৎকালীন ওড়িশার রাজা কপিলেন্দ্র দেবের আমলে এই কুড়ুম্বেড়া ফোর্ট নির্মিত হয়। কুড়ুম শব্দের অর্থ পাথর ও বেড়া শব্দের অর্থ দেওয়াল, অর্থাৎ পাথরের দেওয়ালে তৈরি যে দুর্গ। উড়িষ্যার রাজারা মেদিনীপুরের অধিকাংশ জায়গায় তাদের রাজত্ব কায়েম করেছিলেন, এবং সেই রাজত্ব বজায় রাখার জন্য তৈরি হয়েছিল এই দুর্গ। ল্যাটেরাইট পাথরে তৈরি এই কুড়ুম্বেড়া ফোর্ট প্রায় 300 ফুট লম্বা ও 225 ফুট চওড়া। এই দুর্গের উত্তরমুখী প্রবেশপথে রয়েছে এক বিশাল দিঘি। অনেকের মতে সৈন্যদের জলের চাহিদা মেটানোর জন্য এই দিঘি খোঁড়া হয়। মুঘল পাঠানদের হাতে এই দুর্গের বেশ কিছুটা অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তবে পরবর্তীকালে মারাঠা দস্যুরাও এই দুর্গের ওপর আক্রমণ চালায়। মুঘল বা পাঠান সেনারা এটিকে সেনা ছাউনি হিসেবে ব্যবহার করত। এর ভেতরে প্রায় 63টি 8 ফুট চওড়া ছোট ছোট কক্ষ রয়েছে। এই দুর্গে মারাঠারাও ঘাঁটি তৈরি করেছিলেন বলে মনে করা হয়। প্রথমে আফগান সুলতান দাউদ খা দখল করেন এই দুর্গ। অতঃপর ঔরঙ্গজেবের আমলে আফগানরা পরাজিত হলে মুঘল সম্রাটের হাতে আসে এই দুর্গ। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময় বাংলা ও উড়িষ্যার বহু মন্দির ভেঙে মসজিদ বানানোর ফরমান আসে, বাদ যায়নি এই দুর্গের মন্দিরটিও। পরবর্তীকালে এই দুর্গের মন্দির ভেঙে তৈরি হয় মসজিদ। এই দুর্গের ভেতরে শিবলিঙ্গের আকারে একটি ধ্বংসাবশেষেরও দেখা মেলে, যার ওপরের অংশটি ভেঙে ফেলা হয়েছে বলে মনে করা হয়। 1990 সালে এই কুড়ুম্বেড়া ফোর্ট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দখলে চলে আসে। এই দুর্গের ওপেনিং টাইম সকাল 10:00 ও বিকেল 5:00 বন্ধ হয়ে যায়। এই দুর্গে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নেই। তো এই ছিল এই কুড়ুম্বেড়া ফোর্টের সম্পূর্ণ ইতিহাস। আপনাদের এই কুড়ুম্বেড়া ফোর্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন যাওয়া যাক এবার আমাদের দ্বিতীয় গন্তব্য সুবর্ণরেখা নদীর দিকে। কুড়ুম্বেড়া ফোর্ট দেখা শেষ করে আমরা রওনা দিলাম সুবর্ণরেখা নদীর উদ্দেশ্যে। কুড়ুম্বেড়া ফোর্ট থেকে সুবর্ণরেখা নদীর দূরত্ব প্রায় 16 কিলোমিটারের কাছাকাছি।
ঘড়িতে সময় এখন ঠিক 1:50, আর আমি এখন ঠিক পৌঁছে গেছি সুবর্ণরেখা নদীর পাড়ে। আমার পেছনেই ঠিক এই রয়েছে সুবর্ণরেখা নদী, আর আমার উপর থেকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজের নাম হচ্ছে জঙ্গলকন্যা ব্রিজ। আমার ঠিক পেছনে এইখানে যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলোতে করে এইখানকার যারা ট্যুরিস্ট যারা আসেন তারা কিন্তু নৌকা বিহারে বেরোন। জনপ্রতি 20 টাকা করে এরা নেয়, এই পার থেকে নিয়ে ওই ঠিক মাঝখান পর্যন্ত ওইদিকে নৌকা বিহার করাতে নিয়ে যায়, তার জন্য 20 টাকা করে জনপ্রতি এরা চার্জ করে। তাছাড়াও কিন্তু এইখানে দেখলাম যে এই নৌকায় করে ওই ভেতরে মানে এই মধ্যেখান থেকে কিন্তু পাথর নিয়ে আসছে, সেই নুড়ি পাথরগুলো যেগুলো ঠিক আমাদের ওই সাবমার্সিবেলে বোরিং করার জন্য যে কাজে লাগে ঠিক সেই কাজের জন্য ওনারা কিন্তু পাথর কালেক্ট করছে। এইখানে পাড়ে অনেক রাখা রয়েছে, আর আর এইখানে আশেপাশে যেই সব গ্রাম রয়েছে সেই গ্রামের কিন্তু কোনো শ্মশান নেই, আর এই নদীর পাড়ই হলো কিন্তু এইখানকার মানুষের শ্মশান। এখানে মরাও পোড়ানো হয় আর তারপরে তাদের অস্থি এই জলে বিসর্জন করা হয়। তো চলুন সুবর্ণরেখা নদী সঙ্গে এই জঙ্গলকন্যা ব্রিজ একেবারে পাখির চোখে আপনাদের দেখানো যাক। সুবর্ণরেখা নদী বা স্বর্ণরেখা নদী রাঁচির কাছে হুড্রু জলপ্রপাত থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ডের সিংভূম জেলা দিয়ে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা হয়ে উড়িষ্যায় প্রবেশ করে। এরপর এটি উড়িষ্যার তালচারের কাছে বঙ্গোপসাগরে এসে মিলিত হয়। সুবর্ণরেখা নামকরণের পেছনের কাহিনী হিসেবে মনে করা হয় এই নদীতে বালুচরে অনেক সময় স্বর্ণ রেণু পাওয়া যেত, সেই কারণে এই নদীকে সুবর্ণরেখা নদী বলা হয়, অর্থাৎ সোনার রেখা। আর ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে এই সুবর্ণরেখা নদীর উপর রয়েছে জঙ্গলকন্যা সেতু বা বসরাঘাট সেতু। এই সেতুটি প্রায় 1.472 কিলোমিটার বিস্তৃত। 2016 সালের আগে নয়াগ্রাম থেকে গোপীবল্লভপুর আসতে পাড়ি দিতে হতো প্রায় 95 কিলোমিটার রাস্তা, কিন্তু বর্তমানে এই সেতু নির্মাণের পর খড়গপুর পৌঁছাতে পাড়ি দিতে হয় মাত্র 45 কিমি পথ। সুবর্ণরেখা নদীর এই ড্রোন ভিউটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন যাওয়া যাক, প্রায় দুপুর 2 বাজতে চললো, লাঞ্চ করা যাক এবার। সময় তখন প্রায় দুপুর 2। সুবর্ণরেখা নদী ছেড়ে আমাদের গাড়ি আমাদের নিয়ে এলো আমাদের দুপুরের বুড়িবোধ ছাড়াতে রয়্যাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখন চলে এসছে আমাদের দুপুরের খাবার। দুপুরের খাবারে রয়েছে এই ডাল, তার সঙ্গে এইখানে একটা সবজি রয়েছে, এইখানে আর একটা সবজি, আর একটা বড়া টাইপের কিছু রয়েছে, চাটনি, স্যালাড, লেবু, আর এই যে ভাত। আমি তো মাছ খাবো না, তো আর বাদ বাকি আজকে যারা প্যাকেজে আমরা সবাই এসেছি তাদেরকে কিন্তু মাছ দেওয়া হয়েছে। এই দেখুন 1 পিস কিন্তু এক্সট্রা মাছ আছে এখানে। খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। সব থেকে বড়ো জিনিস একটা, খাবারের টেস্ট তো অবশ্যই ভালো, তার সঙ্গে হচ্ছে যে লাস্ট কত বছর আগে যেই শাল পাতার থালায় খেয়েছি তার কোনো ঠিক নেই। এই ঝাড়গ্রামে এসে এই প্রথম অনেক বছর বাদে আবার এই শাল পাতার থালায় খেয়েছি। ঘড়িতে সময় এখন 2:43। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এবার পালা আমাদের এই হোটেল থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগোনোর। চলুন যাওয়া যাক। আমাদের এবারে যাত্রা শুরু হলো রায়বনিয়া ফোর্টের উদ্দেশ্যে। অ্যাকর্ডিং টু গুগল রায়বনিয়া ফোর্ট এখান থেকে প্রায় 14 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে লাগবে 30 মিনিটের মতন। দুপুরের খাওয়া দাওয়া শেষ, আমাদের গাড়ি এবার ছুটে চললো বাংলা থেকে উড়িষ্যার বর্ডার পার হয়ে রায়বনিয়া ফোর্টের উদ্দেশ্যে। আর এই বাংলার মাটি ছেড়ে আমরা যখন ঠিক উড়িষ্যার মাটিতে ঢুকলাম তখন আমাদের দেখা হলো ভোড়া নাগের সাথে। এই উড়িষ্যার বিভিন্ন জায়গায় যে কী পরিমাণে সাপ দেখা যায় সেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমরা একটা সাপ দেখতে পেলাম, এরা গ্রামের লোকেরা রেস্কিউ করেছে সাপটাকে। চলুন দেখাই আপনাদেরও, দেখুন বিশাল এই সাপ। কি সাপ এটা?
দেখুন গায়ের কালারটা জাস্ট দেখুন, কি বলে নাকি ঘোড়া নাক না কি বলে, দেখো দুখানা সাপ রয়েছে জালের মধ্যে, কামড়ে দেবে কিন্তু, মাথাটা কোথায়, মাথাটা ওইদিকে আছে, মাথা ওইদিকে আছে, আমি 5 মিনিট আগে বলেছি যাবো সেই জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো আর কি, জঙ্গলে বন দপ্তর কারণ বডির আর একটা পার্ট ঘুরে এসছে, আপনারা এই মাত্র যে সাপটিকে দেখলেন এটাকে স্থানীয় ভাষায় বলা হয় ঘোড়া নাক সাপ। তো এই সাপটিকে এরা রেস্কিউ করলো একটা ওই পাশেরই একটা বাড়িতে ঢুকে গেছিলো, এবার এটাকে গ্রামের লোকেরা জালে করে আটকেছে, সেটাকে এবার তারা নিয়ে যাবে জঙ্গলে গিয়ে ছেড়ে দিয়ে আসবে। এই কিছুক্ষণ আগে আমাদের একজন সহযাত্রী তিনি বলছিলেন আমাদেরকে যে এই উড়িষ্যায় কিন্তু প্রচুর পরিমাণে গোখরো সাপ দেখা যায়, আর এই গোখরো সাপকে কিন্তু এরা নাক বলে থাকে। তো দেখা হয়ে গেল, প্রথমেই আমরা দেখলাম কুড়ুমবিরা ফোর্ট যেটা ছিল ওয়েস্ট বেঙ্গলে, এখন আমরা চলে এসেছি রায়বনিয়া ফোর্ট। ঘড়িতে সময় এখন ঠিক 3:28, এই হচ্ছে রায়বনিয়া ফোর্ট। রায়বনিয়া ফোর্ট যা ভারতবর্ষে উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার একটি প্রাচীন দুর্গ, এই দুর্গ কমপ্লেক্সটি পূর্ব ভারতের সবচেয়ে বড় মধ্যযুগীয় দুর্গ হিসেবে বিবেচিত হয়। এটি পূর্ববঙ্গের শাসক প্রথম নরসিংহদেবের রাজত্বকালে নির্মিত হয়েছিল। এখানে 161টি দুর্গ দেবী রয়েছে যা দুর্গা দেবতা বা ঈর্ষা দেবতা এবং দশস্বরূপ যা দেবী জয়চণ্ডীর একটি অ্যানিকনিক রূপ। যদিও আইনি আকবরীতে 3টি দুর্গ লিপিবদ্ধ করা হয়েছিল কিন্তু এখানে 4টি দুর্গ পাওয়া গেছে, বড় দুটির মধ্যে 2টি রায়বনিয়া গ্রামের কাছাকাছি এবং বাকি 2টি ফুলতা গ্রামের কাছাকাছি। দ্য ব্যালাসোর গেজেটিয়ার অনুসারে কালাপাহাড় উৎকলা আক্রমণ করার পর দুর্গগুলি ধ্বংস হয়ে গিয়েছিল। রায়বনিয়া ব্যতীত দুর্গের আক্রমণ পরবর্তী অবশিষ্টাংশ স্থানীয় জমিদার ও এলাকার গ্রামবাসীরা নির্মাণে ব্যবহার করেছেন। ঐতিহাসিকদের মতে প্রায় 800 বছরের পুরনো এই রায়বনিয়া ফোর্ট। যারা শুধুমাত্র ইতিহাস বোঝে আর যারা ইতিহাস খোঁজে তাদের জন্য কিন্তু এটা একটা মক্ষম জায়গা। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে ফোর্টের যে অংশাবশেষ রয়েছে তার ভেতরে প্রবেশ করা হচ্ছে। দারুণ জায়গা, যেগুলো 700-800 বছর নয় তারও বেশি পুরনো হবে, এবং এখানে যেগুলো আছে এইগুলো কিন্তু এখনকার দিনের মতো সিমেন্ট দিয়ে তৈরি নয়, এগুলো হচ্ছে খিলান গম্বুজ বলা হয়। পাথরের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেটাকে তৈরি করা হয়, সেটাকে বলা হয় খিলান গম্বুজ। এইটা হচ্ছে সেটা তার আদলে তৈরি, বোধহয় কোন একটা মন্দিরের বিধি যেখানে বিগ্রহ স্থাপন করা ছিল। আর এই ভেতর দিয়ে দেখা যাচ্ছে কিন্তু লাইট নেই বলে ক্যামেরার আলোয় দেখা যাচ্ছে না, যখন সূর্যোদয় হতো তখন কিন্তু এইখানে এই থেকে একদম এই বেদিতে আশা করি এইখানে কোনো একটা হয়তো সেকালে মূর্তি ছিল, তো এইখানে এসে কিন্তু ডিরেক্টলি লাইটটা পড়তো, ঠিক এরকমই একটা ব্যবস্থা করা রয়েছে। আর এইখানের দেখা যাচ্ছে কিনা জানি না, এই দিকটা আপনাদের দেখাই, দেখুন ধাপে 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 পিরামিডের মতন পিরামিডাকৃতি ভাবে পুরো একদম উঠে গেছে উপরের দিকে চূড়াটা, সিলিংটা জাস্ট কীভাবে যে তৈরি করেছে, যে কী যে এর কলাকৃতি না দেখলে বোঝা যাবে না। এই পুরো স্ট্রাকচারটা দেখে আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে এইটা একটা কিন্তু পুরনো যুগের একটা বড় কোনো মন্দির ছিল,
আর এইখানে প্রচুর পরিমাণে করা রয়েছে ছোট ছোট নাট মন্দিরের মতন। আচ্ছা, আপনারা এই যে পাথরটা দেখতে পাচ্ছেন ঠিক এই মন্দিরের সামনেই, এখানে একজন লোকাল বলছেন যে এই পাথরটা কিন্তু নাকি প্রতি বছর অল্প অল্প করে বাড়ে। এটা কি কোন মায়ের মন্দির? এটা চণ্ডী মন্দির। চণ্ডী, এটা মা চণ্ডীর মন্দির। আচ্ছা, এটা মা চণ্ডী মন্দির, সেটা শিবের মন্দির। আচ্ছা, ওটা ওটা শিবের মন্দির, ওটা নতুন তৈরি হয়েছে নাকি? আর এর এতক্ষণ আমরা ছিলাম উড়িষ্যার মধ্যে, এবার আবার যাচ্ছি বাংলায় ফিরে, অর্থাৎ ঝাড়গ্রামে। এখান থেকে তপোবনে যেটা ডিস্টেন্স সেটা দেখাচ্ছে মোটামুটি 37 কিলোমিটারের কাছাকাছি, আর অ্যাকর্ডিং টু গুগল সময় লাগবে যেটা দেখাচ্ছে 1 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি। রায়বনিয়া ফোর্ট দেখা শেষে আমরা রওনা হলাম তপোবনের উদ্দেশ্যে। তবে তপোবন দেখার আগে আমাদের ড্রাইভার আমাদের নিয়ে এলো রাঙ্গিয়াং ড্যাম দেখতে। এই তপোবন যাওয়ার পথেই আমরা এখন এসে দাঁড়িয়েছি রাঙ্গিয়াং ড্যামে। রাঙ্গিয়াং ড্যামটা হচ্ছে তপোবন চত্বরের মধ্যেই, এই সাইডে যত আমার বড় বড় বন জঙ্গল রয়েছে এটা কিন্তু টোটাল তপোবন এরিয়ার মধ্যেই পড়ে। আর এইখানে এইখানে যেই একটা জলাশয় রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি সেটা, তো এই জলাশয়ে কিন্তু হাতিরা এই জঙ্গল থেকে বেরিয়ে এসে জল খেতে আসে। আর এইখানে রয়েছে হচ্ছে গিয়ে একটিমাত্র জলাশয়, মানে আমরা যেরকমটা দেখে থাকি বড় একখানা জঙ্গল মধ্যেখানে একটা জলাশয়, সেরকমই এই একটা জলাশয়। এখানে প্রতিদিন আসে কিন্তু হাতিরা এই জঙ্গল থেকে বেরিয়ে জল পান করতে। আপনাদের মনে হতে পারে যে আমি এসে বললাম এটা নাকি একটা ড্যাম, তো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট থেকে সামনে একটা সাইনবোর্ড লাগানো রয়েছে, এটাকেই জাস্ট চারিধার দিয়ে বাঁধিয়ে দিয়েছে, এটাই হলো কিন্তু সেই অ্যাকচুয়ালি ড্যামটা, এক্সট্রা করে আর যে অন্য কোনো ড্যাম আছে সেটা কিন্তু নয়। রাঙ্গিয়াং ড্যাম দেখে আমরা রওনা হলাম তপোবনের উদ্দেশ্যে, অর্থাৎ সেই তপোবন যেখানে মা সীতার আতুরগড় রয়েছে। ঘড়িতে সময় এখন ঠিক বিকেল 5টা, আমরা এখন পৌঁছে গেছি তপোবনে। মা সীতার এইখানে কিন্তু আতুরগড় রয়েছে, তার জন্য কিন্তু এই তপোবন বিখ্যাত। এই তপোবন এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে বুনো হাতির উৎপাত রয়েছে। অ্যাকচুয়ালি এখানে লেখাই আছে, কশন দেওয়া রয়েছে তপোবন জঙ্গল এলাকায় বুনো হাতি রয়েছে, অযথা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে যাবেন না, তাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কশন দেওয়া রয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এখানে যারা লোকালসরা আছে তারা বলছে যে যাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই সেরকম। আমাদের যে দাদা ট্যুর অপারেটর তিনিও বলছেন যে কোনো অসুবিধা নেই, তো চলুন যাওয়া যাক, তপোবনটা ঘুরে দেখানো যাক। এই তপোবনের কাহিনী জানতে গেলে আমাদের যেতে হবে রামায়ণের সময়ে। বাংলার এই তপোবন এককালে ছিল রত্নাকর দস্যুর ডেরা, কিন্তু পরবর্তীকালে ভগবান ব্রহ্মার কৃপানুসারে মরা নাম জপ করতে করতে রাম নামে প্রবাহিত হয়ে তিনি মহর্ষি বাল্মীকি মুনি হয়ে ওঠেন। এই স্থানে বসেই মা সরস্বতীর কৃপায় মহর্ষি বাল্মীকি মুনি তালপাতার ছন্দে ছন্দে কাঠায় রেখা দিয়ে পালি ভাষায় সাতকাণ্ড রামায়ণ রচনা করেছিলেন। এরপর প্রভু শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করলেন ও পরবর্তীকালে 14 বছর বনবাসে গেলেন তার পিতৃআজ্ঞা পালনে। এরপর রামচন্দ্র বনবাস সেরে যখন রাজসিংহাসনে বসলেন, মা সীতাকে রাবণ অপহরণ করায় সেই সময় বিভিন্ন অপবাদ উঠতে থাকে মা সীতার নামে। সে কারণে মা সীতাকে রামচন্দ্র দ্বিতীয়বারের জন্য বনবাসে পাঠান। সেই সময় মা সীতার 5ম মাসের গর্ভবাস ছিল। সে অবস্থায় মা সীতাকে লক্ষ্মণ এই তপোবনে নিয়ে এসে রেখে যান। 10ম মাস পূর্ণ হতেই এই স্থানে মা সীতা 2টি সন্তানের জন্ম দেন, তাই এই স্থানকে মা সীতার আতুরগড়ও বলা হয়। মা সীতা এই স্থানে আগুন জ্বালিয়ে তার 2 সন্তানকে উষ্ণতা দিয়েছিলেন, সেই আগুনকে আবার বাল্মীকি মুনি অখণ্ড যজ্ঞরূপে ব্যবহার করেছিলেন, আর এই স্থানেই রয়েছে বাল্মীকি মুনির সমাধি। এছাড়াও এই সুদূর ভূভারতে আরও অনেক তপোবন রয়েছে। আসলে যেই স্থানে বসে মুনি ঋষিরা জপতপ নিয়ে সদাই ব্যস্ত থাকেন সেই স্থানকেই তপোবন বলা হয়। আমরা এই মুহূর্তে তপোবনের ভেতর দিয়ে হেঁটে চলেছি, আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে যে যেখানে তিলক মাটি পাওয়া যায়, আর সেখানেই নাকি বুনো যে হরিণেরা আছে তারা জল খেতে আসে। আপনাদেরকে এর আগে দেখালাম যে যেখানটায় হাতিরা জল খেতে আসে, তো এবার আপনাদের নিয়ে যাচ্ছি যেই স্থানে বুনো হরিণরা জল খেতে আসে, সঙ্গে তিলক মাটি যেখান থেকে সংগ্রহ করা হয়। এটা মালিনী নদী, মালিনী নদী বলা হয়। মানে এর উৎপত্তি কোথায়? এর উৎপত্তি একটি গ্রাম আছে পাথরডরা বলে, সেইখান জমিন থেকে একটি জলীয় হ্রদের কাছ থেকে সৃষ্টি হয়ে আবার ছোটো ছোটো ঝর্নার সঙ্গে জড়ো হয়ে একসাথে মিলন হয়ে আস্তে আস্তে অনেক ঝর্ণা আছে কিছুদিন, মানে এখান থেকে প্রায়
3 কিলোমিটার দূরে সুবর্ণরেখার সাথে মিশে গেছে। নামটা কি বললেন? ওটা ছোট নদী মালিনী বলা হয় এবং সীতা নদী বলা হয়। আচ্ছা, সীতা নদী। সামনে যে এই মাটিগুলো দেখতে পাচ্ছেন সাদা সাদা টাইপের, এটা হচ্ছে অরিজিনালি তিলক মাটি। আচ্ছা, যারা বৈষ্ণবেরা কপালে বাহুতে যেটা ধারণ করেন সেই হচ্ছে তিলক মাটি। ওই যে অনেকে নিয়ে গেছেন দেখুন। আচ্ছা, আর এখানে হরিণেরা আছে, জল খেতে আছে। হলুদ রঙের যে মাটিটা দেখছে, এই হলুদ রঙের মাটিটা এটা হচ্ছে ডাইজেস্টের জন্য তাদের, ওরা খেয়ে দিচ্ছে, জল খেলো, তারপর ওই মাটি একটু খেলো, মানে এই মাটিগুলো হলুদ হলুদ টাইপের গুলো একটু সন্ধ্যা সন্ধ্যা হলে হরিণের পাল চলে আসবে। আচ্ছা, আপনারা যারা পরবর্তীকালে আসছেন তারা কিন্তু এখানে এসে তিলক মাটি সংগ্রহ করতে পারেন। আমি প্ল্যানিং করেছি, যাবো এখন ওপারে, অলরেডি উনি চলে গেছেন তিলক মাটি আনার জন্য। এটা হচ্ছে তিলক মাটি, খড়ি মাটি, খড়ি মাটি বলা হয়। আচ্ছা, বৈষ্ণবরা কপালে ধারণ করে, যারা বৈষ্ণব। এটাকে কি করে ইউজ করে, মানে এটা এটা তো শক্ত শক্ত পাথর, করে চালুনে ছাকিতে হবে। আচ্ছা আচ্ছা, ময়দার মতো বাড়াবে। আচ্ছা, ওইটাকে জলে পেষে, হ্যাঁ জলে পেষে আবার খড়ির মতো, চকখড়ির মতো বানিয়ে আচ্ছা রাখতে হবে খড়ায় শুকিয়ে। আচ্ছা, এটাকে জল দিয়ে ঘুঁটে ঘুঁটে কপালে ধারণ করতে হবে। আচ্ছা, এই হচ্ছে তিলক মাটি। ধন্যবাদ। আপনারা এদিকে ঘুরতে এলে অন্য জায়গায় কতক্ষণ কাটাবেন কি না কাটাবেন জানি না, তবে তপোবনে কিন্তু বেশ কিছুক্ষণ সময় দেবেন, কেননা এইখানে বেশ দেখার অনেক জিনিস আছে, প্লাস ফিল করার অনেক জিনিস আছে। এইখানে আপনারা যতটা পারবেন ততটা সময় কিন্তু অতিবাহিত করার চেষ্টায় থাকবেন। এটাই আমাদের আজকের লাস্ট স্পট, এরপরে আমরা কিন্তু চলে যাব আমাদের যে রিসর্ট, মানে আমাদের যে রিসর্টে আমাদের আজ থাকতে দেবে সেই রিসর্টে। ঘড়িতে সময় এখন ঠিক 7:15। আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের রাতের থাকার ব্যবস্থা যে দাদা করেছেন আমাদের ট্যুর প্যাকেজের মধ্যেই রয়েছে, সেটা আমি আপনাদের দেখাই। আমরা এই মুহূর্তে রয়েছি মহুলবনি গ্রামে। আমরা যেই হোমস্টেতে রয়েছি সেই হোমস্টের নাম মহুলবাসা। এই সিঁড়ি দিয়ে উঠেই উপরে দেখুন কি সুন্দর একটা এখানে বারান্দা টাইপ করা আছে, তার সঙ্গে এখানে একটা বেশ দোলনা করা রয়েছে, রয়েছে এখানে একটা ডাইনিং টেবিল। তার থেকে যেটা সবথেকে বিশেষ আকৃষ্ট করছে আমাকে এই যে এই মাটির বোতল, চরম লাগছে। এই যে এই গ্রাম্য পরিবেশে আমরা আছে, সারাদিন ঘুরে বেড়াচ্ছি, তার সঙ্গে রাতের বেলায় মাটির বোতলে জল খাওয়া, জাস্ট ওয়াও লাগছে জিনিসটা। আচ্ছা, তার সঙ্গে এইখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, এটা অ্যাকচুয়ালি একটা ডাইনিং এরিয়া, এইখানে আমরা ব্যাগপত্র রেখে একটু জায়গাটাকে ঘেটে ফেলেছি বলা চলে। চলো এবার রুমের ভেতরটা দেখানো যাক। রুমের ভেতরে এই যে প্রথমেই রয়েছে বেশ সুন্দর একটা খাট, বড়, তিনজনে আরামসে শুতে পারবে। সামনে একটা বেঞ্চ টাইপ দেওয়া রয়েছে, তবে এখানে আমরা ব্যাগস রেখেছি। গরমকালে যারা আসবেন তাদের জন্য এখানে রয়েছে ফ্যান, রয়েছে হ্যাঙ্গার, চার্জিং সকেটের জন্য একখানা রয়েছে চার্জিং সকেট, আর মাথার কাছে ওইখানে দুখানা চার্জিং সকেট। আচ্ছা, এইখানে রয়েছে একটি বড় আয়না লাইট, এখানেও একটা হ্যাঙ্গার, আর ওখানে একটা তাক রয়েছে, রয়েছে একটা চেয়ার, আর এই দিক দিয়ে হাওয়া ঢোকার জন্য একটা বড় জানালা। এবার আপনাদের বাথরুম দেখানো যাক, যেটা সবথেকে মেন সেটা আপনাদের দেখাই। বাথরুমে প্রথমেই রয়েছে ওয়াশ বেসিন, আয়না, শাওয়ার, তার সঙ্গে কিন্তু এই ঠান্ডায় যারা আসছেন তাদের জন্য কিন্তু গিজারের ব্যবস্থাও রয়েছে, রয়েছে ওয়েস্টার্ন স্টাইল অর্থাৎ কমোড। একদম বেশ সুন্দর একটা রুম কিন্তু আমরা পেয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের থাকার রুম, রুমটা বেশ সুন্দর কিন্তু। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একদম ডিরেক্টলি রাতের ডাইনিং টেবিলে। ঘড়িতে সময় এখন ঠিক 9:38, আর আমাদের এই ডাইনিং টেবিলে ডিনার সাজানো অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমে পাতা চলে এসেছে, শাল পাতায় খাওয়া, আর স্যালাড দিয়ে গেছে, এখানে যাবতীয় আরও বিভিন্ন মিষ্টান্ন সাজানো রয়েছে। প্রথমেই আমাদের দেওয়া হয়েছে আপনার 4টে করে রুটি, আর এখানে রয়েছে বাঁধাকপি তরকারি, সবাইকেই সেম জিনিসই সার্ভ করা হয়েছে। খাবারের টেস্ট কিন্তু একদম অসাধারণ, পুরো একদম ঘরোয়া খাবার খাচ্ছি। আর আমাদের বাদ বাকি যে গেস্টরা আমাদের সাথে এসছে, মানে আমাদের কো প্যাসেঞ্জার যারা আছেন তাদের জন্য রয়েছে চিকেন আজকে রাতের জন্য। থেকে লাস্টে এখন আমাদের যেটা চমক সেটা হচ্ছে মাটির হাড়িতে এই নলেন গুড়ের রসগোল্লা। শুধুমাত্র এই রসগোল্লাতেই কিন্তু আমাদের খাবার থেমে নেই, তার সঙ্গে রয়েছে গাজরের হালুয়া, আর এটা নাকি এখানে সব থেকে স্পেশাল। এই দেখুন গ্রামের এই নলেন গুড়ের রসগোল্লা, জাস্ট অসাধারণ খেতে।
আজকের পর্বটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরবর্তী পর্বে। আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। গুড নাইট, বাই বাই।